পরীক্ষা দিলেন অনাথ আশ্রমের আবাসিকরা। বৃহস্পতিবার ভগবানপুর দুই নম্বর ব্লকের পাউশি অন্তোদয় অনাথ আশ্রম ও স্নেহ ছায়া শিশু আবাসের মোট 15 জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসছেন বলে জানান আশ্রম কর্তৃপক্ষ। এর আগেও এই আশ্রম থেকে ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে এবং সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন তারা। তবে এবার আরো ভালো ফল হবে বলে আশাবাদী আশ্রম কর্তৃপক্ষ। আশ্রমের অনাথরা এবার মাধ্যমিক পরীক্ষা দিল, কি বলবেন? এবছর আমাদের 2023-এ পাউশি অন্তোদয় অনাথ আশ্রম এবং আশ্রম পরিচালিত সেবাশিয়া শিশু আবাসে মোট 15 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিল। এদের বেশিরভাগই অনাথ, আবার কারোর মা বাবা থেকেও নেই। ওরাদের অভিভাবক হিসাবেই আমি এদের ছোটো থেকে বড় করেছি। ওরা খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেছে, আশা করি ভালো ফল করবে এবং ভবিষ্যতে ওরা নিজেরা পায়ে দাঁড়াতে পারবে এবং একটা জায়গায় পৌঁছতে পারবে আমাদের বিশ্বাস। বিগত বেশ কয়েক বছর ধরে আশ্রমের আবাসিকরা পরীক্ষা দিচ্ছে এবং তারা অধিকাংশই সফলতা অর্জন করেছে। হ্যাঁ, প্রত্যেক বছর আমাদের ছেলেমেয়েরা খুব সফলতার সঙ্গে পাস করে এবং খুব ভালো রেজাল্ট করে, যেটা হচ্ছে আমাদের খুব আনন্দ ও ভূগোল যায়। আর সেই স্ট্র্যাটেজিটা ধরে রেখেছি, মানে ছোটো ছোটো ভাই বোনেরা তাদের বড় দাদাদের দেখে তারাও সেই কম্পিটিশানটা ধরে রেখেছে, যেটা আমাদেরকে খুব উৎসাহিত করে যে ভালো একটা রেজাল্ট করবে। এবারে পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষা যা দিচ্ছে তাদের ফলাফল নিয়ে কতটা আপনারা? হ্যাঁ, তারা খুব ভালো ফল করবে এটা আমাদের বিশ্বাস। অন্যান্য বছরের নেয় এবছর তো আরও ভালো ফল করবে। আপনার নাম? বলরাম করণ। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।